নিশ্চয়ই কেয়ামতের দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের নাম এবং তোমাদের পিতার নাম ধরে, তাই তোমাদের নামগুলো সুন্দর করে রাখো। আসসালামু আলাইকুম। এ ভিডিওতে আমরা স্ক্রিনে দেয়া নামটির উৎপত্তি, বানান, জেন্ডার এবং এ নামের অর্থ সহকারে এটি ইসলামিক নাম কিনা তা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। প্রথমেই আমরা জানব এ নামের উৎপত্তি সম্পর্কে। এখন আমরা জানব এ নামের স্পেলিং এবং জেন্ডার সম্পর্কে। এবার আমরা জানব এ নামের অর্থ সম্পর্কে। এখন আমরা জানব এটি কি ইসলামিক নাম কিনা। মুসলিম শিশুদের জন্য আপনি যে সকল নাম রাখতে পারেন সেই সমস্ত নামগুলির মধ্যে এটি অন্যতম উল্লেখযোগ্য একটি নাম।